বিসমিল্লা আলহামদুলিল্লাহ ওয়াসলাত ওয়সালাম আলা রসুলিল্লাহি ওবাদ প্রিয় দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাক রসুল্লাহ সাল্ল আলহি সাল্লামের মূল্যবান অতি মূল্যবান কথামালা দিয়ে সাজানো ইমাম নবীর প্রখ্যাত হাদিস গ্রন্থ হাদিস আর বাইনের সিরিজ আলোচনার আজকের পর্বে আমরা আলোচনা করতে চলেছি আটত্রিশতম হাদিস আল্লাহ তালার রাগ এবং তার সন্তুষ্টি আন আবি হরায়তা রদি আল্লাহ আনহু কল قال رسول الله صلى الله عليه وسلم إن الله تعالى قال من عادى لي وليا فقد آذنته بالحرب ركت السهبي أبو هريرة رضي الله تعالى عنه تكبرني تني رسول الله صلى الله عليه وسلم تني إن الله تعالى قال الله تعالى تني بولين من عادى لي وليا فقد آذنته بالحرب أمر أولير شاتي بوشن আমি তার বিরুদ্ধে যুদ্ধের ঘোষণা করছি আব্দি বিষাই আহাব্বা ইলাইয়া আলাই আর বান্দা আমার খুব নিকটবর্তী হতে পারে না আমি তার প্রতি যে সমস্ত কাজ ফরজ করেছি আমার সে প্রিয় আমল সুসম্পন্ন করা ব্যতীত ওয়ালাইয়া ইলাইয়া আবদিয়া তাকবাইয়া বিনা আর আমার প্রিয় বান্দা ফরজ এবাদত পালনের পাশাপাশি যখন নফল এবাদত সুসম্পন্ন করে তখন এর মধ্য দিয়ে সে আমার কাছে অতি কাছে চলে আসে ওয়ালা ইয়াজাল আবদি ইয়া তাকরবু ইলাইয়া বিন নাওয়াফিল হাতা ওহিব্বা আর বান্দা নফল পালনের মধ্য দিয়ে যখন আমার খুব কাছে চলে আসে আমি তার প্রতি সন্তুষ্ট হয়ে তাকে ভালোবাসতে শুরু করি ফঈদা আহবাব চুহু খুন্থু সামা আল্লাদি ইয়াসমা বেহ আর যখন আমি তাকে ভালোবাসি তখন আমি যেন তার কান হয়ে যাই যে কান দিয়ে সে শ্রবণ করে অবাস আল্লা দিই বসে রুবে আর আমি যেন তার দৃষ্টিশক্তি হয়ে যাই যে দৃষ্টিশক্তি কি দিয়ে সে কোনো জিনিসকে দেখতে পায় অল্লাচিব তৈসু বিহা আমি যেন তার হাত হয়ে যাই যে হাত দিয়ে সে কোনো কিছুকে স্পর্শ করে ওয়ারিজিলা আল্লাহ চি বিহা আমি যেন তার পা হয়ে যাই যে পা দিয়ে সে হেঁটে চলে বেড়ায় ইনসা আল আনিলা ওয়ান্না আমার এই প্রিয় বান্দা আমার এতটাই কাছে চলে আসে যে যদি সে আমার কাছে কিছু চায় অবশ্য আমি তাকে তা দিয়ে থাকি ওলাই নিস্তা আদানি দান্না আর যখন আমার এই প্রিয় বান্দা আমার কাছে কোনো জিনিস থেকে আশ্রয় চায় আমি তাকে তা থেকে আশ্রয় দিয়ে থাকি আবাহুল বহুয়ারি ইমাম বহারি তার সাহেহুল বহারিতে বিশুদ্ধ সনদে এ হাদিসের কুদ্সিটি তিনি উল্লেখ করেছেন প্রিয় দর্শকের শ্রোতা সত্যি পাকে এই কথাটি বলা হয়েছে আলা আউলিয়া জেনে রাখো আল্লাহর ওলি যারা তাদের জন্য নেই কোনো ভয় এবং নেই কোনো দুশ্চিন্তার কারণ কিন্তু ওলিকে অলিকে এই জিনিসটা অত্যন্ত স্পষ্ট করে আমাদের জানতে হবে ওলির ব্যাপারে প্রথমে আল্লাহ রব্বুল আলমিন হাদিসে কুৎসিতে যেটা আমাদেরকে জানিয়েছেন তিনি বলছেন যে মা তকর্বা ইলাইয়া আবদি বিষাইন আহাব্বা ইলাই মিমাফ তারাত্ম আলাই আর বান্দা আমার অধিক নিকটবর্তী হতে পারে না আমার প্রিয় ফরজিয়াত পালন করা ব্যতীত অর্থাৎ রব্বুল আলমিন যে সমস্ত জিনিস আমাদের জন্য ফরজ করে দিয়েছেন এটা পালনের মধ্য দিয়েই একজন বান্দা আল্লাহর খুব কাছে চলে আসে পালাই আজাল আবদিয়া তাক্রব ইয়াবিনা ফরজ ফরজগুলো পালনের পর যখন নফলগুলোর ব্যাপারে অতিরিক্ত ইবাদতের ব্যাপারে বান্দা খুবই মনোযোগী আর আন্তরিক হয় তখন সে আল্লাহর এতটাই কাছে চলে আসে যে রব্বুল আলমিন তাকে ভালোবাসেন এবং সেই ব্যক্তির সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ ওই ব্যক্তি আল্লাহ রব্বুল আলমিনের সন্তুষ্টি ছাড়া অন্য কোথাও সে ব্যয় করে না রব্বুল আলমিনের আদেশ ব্যতীত তার সিদ্ধান্ত ব্যতীত তার ইচ্ছা এবং রব্বুল্লা আল যে প্রত্যাশা এর বাইরে এই ব্যক্তি তার অঙ্গ প্রত্যঙ্গ সব কিছুকে যথাযথভাবে হেফাজত করে সংরক্ষণ করে ফলে ওই ব্যক্তির হাত যেন আল্লাহর সে হাত এখানে উদাহরণ হিসেবে সাদৃশ্য দেয়া হচ্ছে যে হাত দিয়ে সে ধরে ওই ব্যক্তির পা যেন আল্লাহরই পা যে পা দিয়ে সে হেঁটে বেড়ায় ওর শ্রবণ শক্তি যেন আল্লাহরই শ্রবণ শ্রবণশক্তি এবং দৃষ্টিশক্তিটাও যেন আল্লাহ সেই দৃষ্টিশক্তি যা দিয়ে সে দেখে এখানে কোনো অবস্থাতেই কিন্তু ফানাফিল্লা সেই তাসাউফের ভুল মন্ত্রের বক্তব্যটি আনা যাবে না যে একজন করতে করতে নিজকে আল্লাহর ভেতরে বিলীন করে দেয় সৃষ্টি মিলে যায় যায় মিশে মাঝে হয়ে যায় নাউজ জালিক এটা অবশ্যই কুফুরি মতবাদ ভাইরা হাদিস কিন্তু এটা কথা বলছে না বলছে মানে আদ আলি আলিয়ান আন্তহার আন্তহার আল্লাহ বলছেন এহাদিসে কুচি শুরুতেই যে ব্যক্তি আমার অলির সাথে দুশ্মনী করে আমি তার সাথে যুদ্ধের ঘোষণা দিই আর অলিকারা যারা যাবতীয় অঙ্গ প্রত্যঙ্গগুলোকে আল্লাহ সন্তুষ্টি অনুযায়ী ব্যবহার করে এবং আল্লাহর প্রত্যাশার বাইরে এগুলোকে মিসইউজ এবং কোথাও অন্যায় পাপ কর্মে এগুলোকে সে এঙ্গেজ করে না তখন মনে হয় যেন তার এই অঙ্গ প্রত্যঙ্গগুলো আল্লাহর সিদ্ধান্ত আর আল্লাহর ইচ্ছা অনুযায়ী যেন পরিচালিত হয় আর তারা ফরজিয়াতগুলো যথাযথভাবে পালন করে আর নফলের ব্যাপারে অত্যন্ত যত্নবান হয় অতএব যদি কোন বান্দা রব্বুল আলমিনের সন্তুষ্টির জন্য অঙ্গ প্রত্যঙ্গগুলোকে যথাযথভাবে ব্যবহার করে ফরজের ব্যাপারে খুবই খুবই আন্তরিকভাবে যখন এবাদত পায়বন্দি হয়ে যায় আর যখন নফরগুলো তার পাশাপাশি অত্যন্ত সুন্দর করে সুসম্পন্ন করে সেই ব্যক্তি যেন ঠিক রব্বুল আলমিনের বন্ধু হয়ে যান যাদের ব্যাপারে রব্বুল আলামিন বলছেন আল্লাহ আলিজুল্লাদিন আহমানু আর যারা ইমানদার আল্লাহ হচ্ছেন তাদের বন্ধু অভিভাবক ইয়খরিজুহম মিনা জুলমাত ইলান নূর রব্বুল আলামিন তাদেরকে অন্ধকার থেকে আলোর দিকে নিয়ে আসেন ওয়াল্লাযীনা কাফারু আওলিয়াউহুম আত-তাগুত আর যারা কাফের তারা তাগুত আল্লাহ দ্রোহী যত শক্তি রয়েছে তাদের বন্ধু অভিভাবক হয়ে যায় আর ইয়খরিজুনাহুম মিনা নূর ইলা যুলমাত পাপ কর্মের জন্যই আল্লাহ এদেরকে আলো থেকে অন্ধকারের দিকে নিয়ে যান একটি কথা প্রচলিত রয়েছে যে যার অলি নেই তার অলি শয়তান এটা অত্যন্ত ভুল একটি মতবাদ পীর তন্ত্রের মাঝে কথাটি আমরা শুনতে পাই কিন্তু আল্লাহ বলছেন আল্লাহ ও আলি ইউল্লাহীনা মানু আল্লাহ ওয়ালি ইউল্লাহীনা এ মানু আল্লাহ বন্ধু যারা ঈমান এনেছে তাদের ইমানদারদের বন্ধু হচ্ছে আল্লাহ অতএব আমরা আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন করছি এবং তার বিধি বিধানকে যথাযথভাবে মেনে নিচ্ছি কোন অবস্থাতেই তাগুতের অনুসরণ আমরা করছি না আর এ প্রচলিত এ পীর তন্ত্র যারা এই বাতিল দিকে আমাদের আহ্বান করছে এবং যারা বলছে যে স্রষ্টা সৃষ্টির মাঝে লীন হয়ে যাচ্ছে কুফুরি মতবাদের দিকে আমাদেরকে যারা টানছে এটা নিঃসন্দেহে একটি হারাম একটি কথা অন্যায় এবং ভুল আহ্বান আল্লাহ রবুল আলমী তার ফর্জিয়াত পালন পাশাপাশি নফলগুলোকে যথাযথভাবে পালন আর তার ইচ্ছা অনুযায়ী আমাদের যাবতীয় অঙ্গ প্রত্যঙ্গ ধন সম্পদ সব কিছুকে যথাযথভাবে ব্যয় করার মধ্য দিয়ে তার সে অলির মর্যাদায় আমাদের ভূষিত করুন যাদের জন্য তিনি ঘোষণা করেছেন লাখন আলহিম আল্লাহম ইয়াহ জানুন তাদের জন্য নেই কোনো ভয় আর নেই দুশ্চিন্তা রব্বুল আলমিনের কাছে আমরা তাই প্রত্যাশা করছি ওসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি ওবরাকাত